হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের শুভ মকর সংক্রান্তি সবাইকে জানাই, সবাই দিনটা ভালো কাটুক। তো সকাল থেকে উঠে আমার কাজ তো চালু যথারীতি। ভোরবেলায় উঠেছি, কাচাকুচিরও ছিল এই ঘরে, দেখো পর্দা ফর্দাগুলো বাকি ছিল, এগুলো কাচলাম। ছাদে মনে হয় একটু, অত বড় ছাদে জায়গা নেই, খালি এত কাঁচা। ওয়াশিং মেশিনে খানিকটা দিয়েছি, হাতে কেচে কেচে আমি শেষ হয়ে যাচ্ছি আমার। তারপর কথা বলতে বলতে দেখো শুয়ে পড়লাম। তারপরে পুজো খানিকটা দিয়েছি আমার। আমাদের আবার মনসাকে দুধ কলা দিতে হয়, আমার একটু অসুবিধা আছে ওই জন্য, মানে এমনি ধুনো ফুনো দেখিয়ে গঙ্গা ফঙ্গা ছিটা দিয়ে ঠাকুর ঘর পুছে সব বা ধূপবাতি দেখিয়ে দিয়েছে। আমার বর এসে বাকিটা করবে, মনসাকে দুধ কলা দেবে, এমনি একটু পুজো করবে। তো আমি একটু তাড়াতাড়ি করে এগুলো করে রেখে চলে এলাম। আর এখন আমার বর গেছে গঙ্গায় স্নান করতে। ও গঙ্গায় স্নান করে তারপরে ওই বেলুড়ে একটা মন্দির আছে, মায়ের মন্দির, প্রত্যেক সপ্তাহেই ও যায়। আগে দু এক সপ্তাহ যায়নি, যাওয়া হয়নি। তো ওইখানে একটু পুজো দেবে না, যাই হোক, ওই একটু গেঞ্জি ফেঞ্জি নিয়ে গেছে। ভিখারিগুলো আছে যারা বসে থাকে, ওদেরকে একটু দু তিনটে গেঞ্জি দিয়ে দেবে। তো দিয়ে তারপরে আসবে। আরে বলেছি একটু চিড়েমুড়কি নিয়ে আসতে, আমাদের আবার আজকে চিড়েমুড়কি খেতে। আমাদের কেন, সবাইদেরই এটা নিয়ম আছে, চিড়েমুড়কি খেতে হয়। তো আমি চান মানে পুজো টুজো করে এসে চা ফা করেছি, চা খেয়েই বাজারে এনে দিয়ে চলে গেছে। এবার খিচুড়ি করবো, আর ইয়ে তো সংক্রান্তির দিন খিচুড়ি খেতে হয়। খিচুড়ি করবো, তারপরে পাঁপড় ভাজবো। আমার ছেলে আবার পাঁপড় খায় না, ব্যাডমিন্টনের মতন চিপসগুলো করবো। আর পায়েস বসিয়ে দিয়েছি, পায়েস হচ্ছে এখন। আর দেখি রাত্রিবেলা একটু সেদ্ধ পিঠে করবো। শরীর একদম আমার ভালো যাচ্ছে না, বহুত প্রবলেম, বহুত প্রবলেম, মানে গাইনোর সমস্যা, কেন ভালো লাগছে না, কি করবো না, শরীর একদম মানে বইছে না। আজকের দিনে নয় কত পুজো করি আমি, মানে লক্ষ্মীর পাঁচালি পড়ি, তারপরে তোমার ফল টল দিয়ে পুজো করি, কিছুই করার আর ক্ষমতা নেই আমার, শরীরের সেই পজিশন নেই। কোনো রকমে তাড়াতাড়ি করে একটুখানি চান করে, মাথা ঘষে চান করে, একটু ধূপবাতি দেখিয়ে চলে এসেছি। ভাল লাগছে না মনটা। অন্যবার পা ফল, তারপরে চিড়ে মুড়কি দই সব দিয়ে ঠাকুরকে পুজো দিই, মনসাকে দুধ কলা দিই, সব কিছু করি, কিন্তু এবছর পারলাম না। ঠাকুর কি জানি কি আছে আমার, ভাল লাগছে না, মনটা খারাপ লাগছে গো। যে দিনক্ষণে দেখবে পুজো ঠিক মতো না দিতে পারলে মনটাও ভালো লাগে না। তো আর কি করব, কিছু করার তো নেই, ভগবানের হাত সব কিছু। তো এবার নিজেদের পেট পুজো করতে হবে। কালকে পাটিসাপটা তো তোমাদের দেখালাম, করেছি। আর রাত্রিবেলা যদি একটু সিদ্ধ পিঠে করি, এখন পায়েসটা পুষিয়ে দিয়েছি। আর দেখো চলো রান্নাঘরে, শীতটা দেখো একদম চলে গেছে, কবে আবার ঠান্ডা আবার নামবে, এই করে করে আর কতদিন চলবে। এই যে সবজি দেখো বাজারে এনে দিয়ে গেছে, এখানে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই যে সব বাজার এনে দিয়েছে, এখানে এই যে চিপস চাল গুঁড়িয়ে এনেছে, এটা কি আছে, এটা চিড়ে আছে একটু, আবার এই যে এখানেও চিপস আছে, এই যে পায়েস বসিয়ে দিয়েছি, পায়েসটা হচ্ছে। আর এই যে ছোটো আলুর দম করবো, একদম ছোট্ট ছোট্ট আলুগুলো, ছোটো আলুর দম করবো। এই গুড়টা এনেছিল দেখো, খেজুর গুড়, এক
মানে ভর্তি ছিল। এই কালকে নারকল গুঁড়োতে দিয়েছি, আজকে পায়েসে দিলাম, পাটালি গুড়ের করি, এইবারে আনলো খেয়ে এই খেজুর গুড়টা, তো ভাবলাম এইটা দিয়েই পায়েস করে নিই, আর বেকার আর পাটালি এনে লাভ নেই। দেখো বন্ধুরা, আমার খিচুড়ি হয়ে গেছে, আর এই যে এখানে চাটনি, এই যে পায়েস, এই দুটো জায়গায় আছে, এর মধ্যে আছে, দেখো কী সুন্দর দেখতে হয়েছে। আর এই যে একটা পাঁপড় ভেজেছি আর একটা চিপস, আর এই যে আলুর দম, আলুর দম করেছি, আর এই কটা পাটি সাপটা রয়েছে, কয়েকজন এসেছিলো সকালে দিয়েছি। আর দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে, এসব একদম নোংরা ছিল, তখন আর ভিডিও করিনি, তো এবার ছাদে যাব জামা কাপড় তুলতে, তো চলো একটু তুলে নিয়ে আসি। আমার শ্বশুরের জন্য বেড়ে নিয়েছি পাঁপড় ভাজা, আর এই দেবো সকালবেলা দিয়েছি পাটি সাপটা, তারপরে পায়েস চিড়ে মাখা সব দিয়েছি, তো এখন একটুখানি এই পাঁপড় ভাজা আর এই খিচুড়ি একটু দিয়ে আসি। এই দেখো বেড়ে নিয়েছি, তো যাই দিয়ে দিই। এই যে ছাদে চলে এসেছি, দেখো কত কাছাকুচি দেখেছো, প্রচুর কাঁচা, দেখো ছাদে কোথাও বাকি নেই। রোদ চলছে, এই পর্দাগুলো ভিজেছি, আজকে সবাই ছাদেই মোটামুটি কাঁচাকুচি রয়েছে। দেখো আমার গোলাপ গাছে কত গোলাপ, এই দেখো এই যে গোলাপ দিয়েছি সব, এই যে এইখানে গোলাপ সব আমার গাছের, আর এই যে গাঁদা গাছে কত গাঁদা আরও হয়েছিল শুকিয়ে গেছে। এই যে দেখো কী সুন্দর ফুল হয়েছে, এই গাছটা কুড়িয়ে এসছে ছোট ছোট। এখানে দেখো ভর্তি গোলাপ মাটিতে পড়ে আছে, এ হয় আবার শুকিয়ে যায়। এই দেখো না, এই গাছটায় পুরো ভরা ছিল গোলাপে, এ পাতা এর আগেও ফুলগুলো ঝরে ঝরে পড়ে গেছে, আর এই গাছে একটা গোলাপ হয়েছে, এই গাছটা কুড়িয়ে এসছে হবে। অনেক গোলাপ হয়েছিল এর মধ্যে, আর এই গাছটায় দেখো এ একটা ফুল হতে দিল না কাঠবেড়ালিতে, সব শুকিয়ে গেছে ফুলগুলো, সব খেয়ে নেয় গাছটা, খেয়ে খেয়ে সব শুকিয়ে যাচ্ছে। আর এই যে গাছে কড়ি এসছে ফুল হবে, এখানেও দেখো কতগুলো, এগুলো আমার ইনডোর গাছ, এগুলো ঘরে ছিল, এসি ঠান্ডায় না এগুলো শুকিয়ে যাচ্ছিল, ওই জন্য আমি এইখানে এনে রেখে দিয়েছি। ঘরটাও সকালবেলায় পরিষ্কার করে গেছি, কালকেও পুজোছি আজকেও। এখানে একটা গাছ দেখো, এই গাছটা উঠছে নিজে থেকে চারা। এবার জামা কাপড় তুলবো, নিয়ে যাবো।
এই জবা গাছটা আমি এত ভালো পেয়েছি, দেখো কত বড় কড়ি, ফুলটা এত সুন্দর আজকে ফুটেছে, ঠাকুরকে চরণে দিয়েছি, লক্ষ্মীর লক্ষ্মী না হ্যাঁ লক্ষ্মীর চরণে আজকে দিয়েছি। আর একটা আবার ফুটবে, দুটো কড়ি হয়ে রয়েছে। এইখানে দেখো এই মোরগ ফুল গাছটা কি সুন্দর ফুলটা হয়েছে, খুব সুন্দর ফুলটা। এই এইখানে দেখো কত চারা বেরিয়েছে, এটা বেল ফুলের গাছ, এখানে মোরগ গাছের চারা বেরিয়েছে।